রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একবার দুইবার নয় বারবার ঘটনাটা শুনিয়েছেন হাদিসের মধ্যে আসছে বনি ইসরাইলে একজন জালেম লোক ছিল তার নাম হলো কিফিল জালেম কিফিল এমন কোনো পাপ নাই জালেম কিফিল করে নাই এমন কোনো পাপ নাই কিফিল করে নাই সব ধরনের পাপের সাথে জড়িত ছিল এই জালেম কিফিলের কাছে একদিন একজন মহিলা আসছে কিছু টাকা ধার চাওয়ার জন্য জালেম কিফিল সুদের কারবারিও করত আছে নাকি সুদের কারবারি আছে না সুদ শুধু ব্যাংকে না এখন ঘরে ঘরে আস সুদ ঘরে ঘরে পৌঁছে হয়ে গেছে আল্লাহ হেফাজত করুক এটা কেয়ামতের আলামত কিফিলের কাছে একজন মহিলা আসছে বলে ও কিফিল আমি বিপদে পড়েছি আমাকে কিছু টাকা তুমি যে হাসানা দাও আমাকে কিছু টাকা ধার দাও আপনি গিয়া যারা সুদে টাকা দেয় সুদে টাকা দেয় এদের কাছে গিয়া যদি আপনি এক হাজার টাকা ধার চান আপনাকে দিবে না বলবে টাকা পয়সা নাই আর পেছন দিয়া পাঠাবেন যে ওর কাছে যা যাইয়া দশ হাজার টাকা আনবি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে সুদের লাভ দিব আর একজন পাঠাবেন ওজায়া যখন সুদে টাকা আনতে চাইবে দেখবেন কোমরের গোসা থেকে দশ হাজার টাকা বের করে দিবে ঠিক না টাকা ধার চাইলে দিবে না সুদে চাইলে যত লাগবে তত নাও সেজন্য সুদি সুদখোর যারা এদের দ্বারা মানুষ সমাজ জাতি উপকৃত হয় না বরং এরা এই সমাজে অভিশাপ আসার কারণ ঠিক কিনা বলো জাল কিফিল বলে না আমি কাউরে টাকা ধার দিই না টাকা নিলে সুদে না মহিলা বলে ও কিফিল আমার যদি সুদের লাভ দেওয়ার মতো ক্ষমতা থাকতো আমি কি তোমার কাছে টাকা ধার চাইতাম নাকি মহিলা ছিল একজন সুন্দরী বিধবা মহিলা জাল কিফিল সকল ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল মহিলার সুন্দর চেহারা তার অন্তরের মধ্যে কুমতলব জাগ্রত হয়ে গেল এইবার কিফিল বলে তুমি যদি সুদের লাভ না দিতে পারো নির্ধার নির্ধারিত দিনে আমার সাথে যদি মিলিত হও তাহলে টাকা দিতে রাজি আছি মহিলা অভাবে পড়ে গেছে হাদিসের মধ্যে আসছে কাদ আল ফির কুফরা দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয় মানুষ অভাবের কারণে গ্রামের ভাষায় বলে অভাবে স্বভাব নষ্ট হয় আমার আপনার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়ায় গেছে অপরাধের সাথে জড়ানোর পেছনে কোনো কারণ আপনি যদি অনুসন্ধান করতে চান অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ইচ্ছা করে যে অপরাধে জড়িয়েছে বিষয়টা এমন না দেখা যাবে অভাবের তাড়নায় সে অপরাধে জড়ায় গেছে চুরি করতেছে মূল কারণ ছিল অভাব ওই সময় যদি সে অভাবে না পড়তো হয়তো তার স্বভাব খারাপ হইতো না চুরি করতো না এরকম মানুষের বিভিন্ন সমস্যার কারণে মানুষ অপরাধের দিকে যায় এজন্য আমার আপনার আশেপাশে যদি কেউ থাকে আমি আপনি সামর্থ্যবান মানুষ আমার আপনার পাশে যারা আছে অভাবী দারিদ্র ওরা যদি অভাবের কারণে দারিদ্রতার কারণে গোনার দিকে ধাবিত হয় অপরাধের দিকে চলে যায় আর আমি আপনি এটা জানার পরেও তাদেরকে সামর্থ্য থাকার পরেও সাহায্য না করি কেয়ামতের দিন ওর অপরাধের জন্য আল্লাহর দরবারে ও একা অপরাধী হবে না বরং ওর সচ্ছল প্রতিবেশীরাও কেয়ামতের দিন ওর সাথে অপরাধীর কাঠ গড়ায় দাঁড়াতে হবে সেজন্য আমার আপনার পাশে যদি কেউ থাকে যাদের সামর্থ্য নাই অভাবের কারণে অপরাধের দিকে চলে যাচ্ছে আমাদের দায়িত্ব হলো তাদেরকে সহযোগিতা করা মনে করেন আপনাদের গ্রামে যদি একটা চোর থাকে একটা চোর যদি থাকে মারখা মারা ওই গ্রামের এক চোরের জন্য একশো ঘরের মানুষের ঘুম আরাম হয়ে যায় ঠিক না কিন্তু আপনারা যদি একটা কাজ করেন প্রত্যেকে যদি চিন্তা করেন নিরাপত্তার জন্য কত কিছু করি প্রত্যেক ঘর থেকে পাঁচশো পাঁচশো টাকা নিয়ে ওরা যদি একটা ভ্যান কিনে দিয়ে বলেন ভাই তোর পা দুইটা ধরি আর চুরি টুরি করিস নাই ভ্যান চলা এক আমরা তোরে কিনে দিলাম তাহলে কি হবে বলেন ও চুরি করবে না দশের লাঠি একের বোঝা আমরা একশো মানুষ অল্প কিছু টাকা দিয়ে ভ্যান কিনে দিলাম ও কর্মে যুক্ত হয়ে গেল চুরি বাদ দিল কিন্তু আমরা কি করি আমরা সমালোচনা করতে পারি আলোচনা করতে পারি এগুলা করতে পারি ভালো কিন্তু লোকটারে দিয়ে চুরি বন্ধ করানো যায় কেমনে অপরাধ থেকে ফেরানো যায় কেমনে এ চিন্তা আমরা করি না আমরা শুধু সমালোচনার মধ্যে থাকি সেজন্য আমার আপনার পাশে অপরাধী যারা আছে অভাবী যারা আছে এরা যদি অভাবের কারণে কোনো গোনায় জড়িয়ে যায় স্বচ্ছল প্রতিবেশী ছাড় পাবে না কেয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে জালেম কিফিলের কাছে মহিলা আইসা টাকা ধার চাইলো কিফিল বলে না টাকা ধার দেওয়া যাবে না সুদে নাও মহিলা বলে সুদের লাভ দিতে পারলে আমি কি তোমার কাছে টাকা ধার চাইতে আসতাম নাকি এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বসলো জালেম কিফিল হাদিসের মধ্যে আসতে কাদাল ফাপিরুয়া ইয়া কু কুফরা। দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয় মহিলা তার অভাবের কারণে বাধ্য হয়ে জালেম কিফিলের শর্ত মেনে নিল নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির জেনায় লিপ্ত হবে মহিলার কাছাকাছি চলে গেছে হাদিসের মধ্যে আসছে ওই মহিলার পুরা দেহ কম্পন সৃষ্টি হয়ে গেছে সে কাঁপতেছে ভয়। কিফিল এবার মহিলাকে বলে ও মহিলা তুমি কাঁপো কেন মহিলা বলে আমি ভয়ে প্রকম্পন করতেছি ভয়ে কাঁপতেছি জালেম কিফিল বলে আমি কি তোমাকে জোর করেছি নাকি তুমি তো আমার শর্তে রাজি হয়েছো এইবার মহিলা বলে কিফিল রে আমার কম্পনের কারণ আমার ভীতির কারণ হল আমি জীবনে কোনো দিন এই জেনার কাজে জড়াই নাই আমি কোনো দিন এই ধরনের পাপের সাথে লিপ্ত হই নাই ও কিফিল অভাবের কারণে তোমার শর্তে রাজি হয়ে টাকাটা নিয়েছিলাম কিন্তু আমার বড় ভয় হয় আমি যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই কাল আমতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে একজন জেনাকার হিসাবে উপস্থিত হতে হবে আমি এই ভয়ে কানতেছি এই ভয়ে কাঁপতেছি অন্য কোনো কারণে নয় জালেম কিফিলের অন্তরের মধ্যে কথাটা লেগে গেল কিফিল চিন্তা করে সারা জীবন কত অন্যায় করলাম আমি কোনোদিন চিন্তা করি নাই কিন্তু মহিলা একটা গোনায় লিপ্ত হবে ইচ্ছা করে নয় বাধ্য হয়ে এরপরেও তার কত ভয় জালেম কিফিলের অন্তরের মধ্যে কথাটা ঢুকে গেল তার অন্তর তাওবার জন্য প্রস্তুত হয়ে গেল জালেম কিফিল এবার মহিলাকে বলে মহিলা যা তোকে ছেড়ে দিলাম শুধু তাই না ষাট হাম করজে ষাট হাম নিয়েছিল মহিলা মহিলাকে বলে যা এই ষাট হাম তোকে সদকা করে দিলাম আর তুই শুনে রাখ আজকে থেকে আমি আর কোন পাপের কাজে জড়াবো না জালেম কিফিল তাওবা করে রাতের বেলা বাড়িতে ফিরে গেল হাদিসের মধ্যে আসছে ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেল জালেম যদি মারা যায় মানুষ ইন্নালিল্লাহ পড়ে না অনেকের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে ঠিক কিনা বলেন জালেম কিফিল যা অত্যাচার জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল তার মৃত্যুতে মানুষেরা খুশি কিন্তু কিফিল তো রাতের বেলা তাও বা করেছে মন্দ কাজ থেকে ফিরে তাও করেছে ভালো কাজ করেছে আল্লাহ তাআলার কাছে কিফিলের তাও বা কবুল হয়ে গেছে আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কিফিলের ঘরের দরজার উপরে লেখা দিয়েছেন তোমরা কিফিলকে জালেম বলো না আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি তাহলে দেখেন একটা মানুষ পাপ থেকে ফিরে তাও বা করলো ভালো কাজ করলো আল্লাহ তালা তার গোনাগুলা মাফ করে দিল তার প্রিয় বান্দাদের তালিকা অন্তর্ভুক্ত করায় নিল এজন্য আমার আপনার দ্বারাও যদি কখনো শয়তানের ধোকায় পাপের কাজ হয়ে যায় শয়তান তো সর্বদা আমাদেরকে গোনায় নিমজ্জিত করার প্রচেষ্টা করতেই থাকে প্রত্যেকটা জায়গায় শয়তান গোনার ভিতরে লিপ্ত করতে চায় গোনা হতেই পারে শয়তানের ধোঁকায় স্বাভাবিক কিন্তু ওই গোনার উপরে অটল না থাকা মন্দের উপরে অটল না থাকা তাও বা করা ফিরে আসা তাহলে গোনা মাফ হবে ওই গোনার বদৌলতে চলে আসবে হয়তো জীবনের শেষ ওটা হয়ে যেতে পারে তাহলে নাজাত পাওয়া যাবে জান্নাতি হওয়া যাবে সেজন্য যখনই কোনো পাপ হয় গোনা হয় অপরাধ হয় সাথে সাথে আমরা ভালো কাজ করবো তাও বা করবো এটা নবীজির দ্বিতীয় নসিহত তৃতীয় নসিহত হল নবীজি বলেন মানুষের সাথে সদাচারণ করা ভালো ব্যবহার করা মানুষের সাথে উত্তম ব্যবহার করা ভালো আচরণ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হয় বাদাত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মাল্লাম ইয়ারহাম হাম ওয়ালাম ওয়াক্কের কাবির না ফালাই সামিন না নবীজি বলেন যে বড়কে যে ছোটকে স্নেহ করে না যে ছোটর উপরে রহম করে না অর্থাৎ স্নেহ করে না কলামিওকের কাবি রা যে বড়কে সম্মান করে না নবীজি বলেন ফালাইসা মিন্না সে আমার উন্মত নয় এই বিষয়টা আমাদের সমাজ থেকে উঠে গেছে এই বিষয়টা আমাদের সমাজে এখন নাই আগের মতো আমরা বড়দের সম্মান করি না আগের মতো আমরা ছোটোদেরকেও স্নেহ করি না যারা বড় আছেন রাগ না অনেক সময় বিষয়টা এমন হয় আমরা ছোটদের কাছে যেই আচরণ চাই আমরা আচরণ চাই ভালো কিন্তু আমরা সেই ভালো আচরণ করি না যেমন আমরা চাই আমাদেরকে আমাদের ছোট যারা তারা আমাদেরকে সম্মান করবে সালাম দিবে কিন্তু আগে দরকার হলো আমি যদি তার কাছ থেকে ভালোটা চাই তাকে আমাকে ভালোটা দিতে হবে যেমন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আগে বড়দেরকে বলছেন যে যারা ছোটদেরকে রহম করে না ছোটকে স্নেহ করে না এরপরে নবী বলেছেন যারা বড়কে সম্মান করে না আগে বড়দের উপরে আদেশ আমরা যারা বড় আছি আমাদের উপরে আগে আদেশ যে আমরা ছোটদেরকে স্নেহ করব মোহাব্বত করব ভালোবাসবো আমি যদি কোনো ছোট মানুষের কাছে সালাম চাই যে সে আমাকে সালাম দিক এটা আমি চাই তাইলে আমার জন্য করণীয় হলো ওই ছোটো বাচ্চাকেও সালাম দেওয়া ছোট বাচ্চাকে সালাম দিলে সম্মান চলে যায় না কারণ হাদিসের মধ্যে আসছে রসুলুল্লা সাল আলহি ওয়াসাল্লাম ছোটদেরকে আগে সালাম দিতেন কিন্তু আমরা কি করি সালাম চাই কিন্তু জোর করে অনেক সময় হিতে বিপরীত হয় কেমন যেমন একটা ছেলে আপনাকে আমাকে সালাম দেয় নাই এটা আমার ইগোতে লাগছে যে অমুকের ছেলে অমক খুব ভালো ওর ছেলেটা আমার সালাম দিল না আমরা কি করি অনেক সময় ওর বাবার কাছে নালিশ দেই নালিশ দিয়ে বলি তোমার ছেলে আমার সালাম দেয় নাই এইবার ছেলেটারে বাবা পিটানি লাগায় পিটানি লাগায় কি বলে এই অমক মুরব্বিরে তুই সালাম দেশ নাইকা ধুমসে পিটানি দিল এখন বলেন এই বাচ্চা পিটানি দেওয়ার পরে পরবর্তীতে মুরব্বীকে সালাম দিবে কি দিবে না সালাম দিবে 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 না না দিলে তা আবার বিচার দিবে পিটানি খাবে সালাম দিবে ঠিক দেখা হইলে কিন্তু সালাম দিয়া বলবে আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো চাচা তো মনে করবে যাক বিচার দেওয়ায় কাজ হয়েছে ঠিক না চাচা পার হওয়ার পরে ওই বাচ্চা বলবে এই বুড়ার কারণে আমি মায়ের খাইছি মরে না কে বুঝেন নাই আপনি সালাম পাইলেন বা আমি সালাম পাইলাম কিন্তু সালামের যেই মূল জিনিসটা সেটা পাইলাম না কিন্তু যদি বিষয়টা এমন হতো আপনি ওই ছোট বাচ্চা সামনে দিয়ে যাচ্ছে সে তো খেলাধুলা করতে যাচ্ছে সালাম দেয় আপনি আমি সালাম দিলাম তাকে আসসালামু আলাইকুম ছোট বাচ্চাদের সালাম দিলে দেখবেন ও দুষ্টমি করলেও সোজা হয়ে যায় কারণ ওর মধ্যে তখন অনুভূতি ফিরে আসে হয় আমি তো ছোটো উনি বড় আমার সালাম দেওয়া উচিত ছিল কিন্তু উনি দিয়া দিল বাচ্চাটা লজ্জা পাবে একদিন দুই দিন তিন দিন আপনি সালাম দেওয়ার পরে একটা সময় এমন হবে যে ওই বাচ্চাটা মাঠে খেলা করতেছে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন ও খেলা বাদ দিয়ে দৌড় দিয়ে গিয়ে আপনাকে সালাম দিবে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ঠিক কিনা বলেন এই যে সালামটা আপনি পাইলেন অথবা আমরা পাইলাম আর বিচার দেওয়ার পরে যে সালামটা পাইলাম দুই সালামের মধ্যে তফাত আছে দো সেজন্য আমরা ছোটদেরকে স্নেহ করব আগে সালাম দিব এতে সম্মান কমবে না আল্লাহ নবী বাচ্চাদেরকে আগে সালাম দিতেন এটা আমাদের আখলাকের একটা অংশ আর আমরাও যারা ছোট আছি মুরব্বীদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে উত্তম আখলাকের একটা অংশ সদাচারণের একটা অংশ আর যদি আমরা সদাচারী হতে পারি উত্তম আখলাকওয়ালা হতে পারি সর্বোচ্চ ফজিলত কি হাদিসটা বলে আমি শেষ করে দেবো এক মিনিট আবু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল মনে রাখতে হবে আমল গণনা করা হবে না আমল কত বৃহৎ কত বড় সেটা দেখা হবে না ওজন দেওয়া হবে নবীজি নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই ইহজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই নবীজি বললেন শোনো মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম আখলা সেজন্য মানুষের সাথে সদাচরণ করা এটা উত্তম আখলাকের বৃহৎ একটা অংশ সেজন্য নবীজির নসিহাত গুলো আমরা অনুসরণ করব। তিনটা নসিহাত সর্ব অবস্থায় ভয় করব কাকে একটু বলেন তো আল্লাহ তাআলাকে আমার দ্বারা শয়তানের ধোকায় হোক যদি কোনো মন্দ কাজ হয়ে যায় আমি সাথে সাথে ভালো কাজ করব তিন নম্বর সদাচারণ করব মানুষের সাথে উত্তম ব্যবহার করব তাহলে কি হবে নব নবীজির নসিহাত মান্য করা হবে এবং এই তিনটা আমলের দ্বারা আল্লাহর হক নিজের হক এবং সৃষ্টি তথা মখলুক মানুষের হক আদায় করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির এই গুরুত্বপূর্ণ নসিহতগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুক সবাই বলি আমিন